আল্লাহ বলেন বা
কলবেতে খেয়ালে কর।
এ সময় মাওলাকে ডাকার সময় উঠেন উঠেন সকলে উঠে রহমতের ফয়েজে মোরা কামাই বসে যান সকলে আধব ভক্তি ও মহাবতের সাথে জাহিরি দু চক্ষু খানা বন্ধ করে ডুবে যান রহমতের ফয়েজের মুরাকাবায় ডুবে যান আপন আপন কলব তথা দিলের মাঝে ডুবে যান হেমনি ভাবে ডুবে যান এক টুকরো পাথর যেমন নদীর মাঝে নিক্ষেপ করলে ওই পাথরের টুকরো আর বেশি ওঠে না আস্তে আস্তে গভীর তলদেশে চলে যায় এমনি ভাবে ডুবে যান আপন আপন কলব তথা দিলের মাঝে ডুবে গিয়ে মাহুদ মাওলাকে তালাশ করেন যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ করে এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন লক্ষ লক্ষ কোটি কোটি নাজ নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বাঁচাইয়া রাখলেন সেই মাবুদ মাওলা আজকে কোথায় গিয়া লুকাইলেন খোঁজেন তালাশের মতো তালাশ করেন মাবুদ মাওলাকে খুঁজে পান কিনা কোথায় তালাশ করেন মাওলাকে মাওলা বলে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি তোমার নফসের মাখামে বিরাজ করি রে বান্দা তুমি কি আমি মাবুদ মাওলারে দেখো না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ আমি তোমার শাহরগের চাইতে গতি নিকটে ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম তুমি বান্দা যেখানে আমি মাওলা ও সেখানে খোঁজেন মাবুদ মাওলাই আপনার আমার ভিতরেই অবস্থান করেন দেখেন মাবুদ মাওলাকে খুঁজে পান কিনা যদি খুঁজে না পান মাবুদ মাওলাকে একা একা জনম ভর তালাশ করলে খুঁজে পাওয়া সম্ভব না মাবুদ মাওলাকে পাইতে হলে উসিলা অন্বেষণ করতে হয় এই উসিলার কথা মাওলা পবিত্র কুরআন কারিমের মাঝে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা হে আমার বিশ্বাসী বান্দাগণ
তোমরা আমি মাবুদ মাওলাকে ভয় করো এবং উসিলার মাধ্যমে আমি মাবুদ মাওলাকে তালাশ করো। এই উসিলা ছিল নবুয়াতির যুগে নবী রাসূল, আর এই বর্তমান বেলায়েতের যুগে এই উসিলা হল আল্লাহর লিগন। আপনার আমার উসিলা হল এ যুগের যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি কুলের সম্রাট, হলি কুলের বাদশাহ, আশিকে রাসূলদের নয়নমণি, আশিকে রাসূলদের মাথার তাজ, আশিকে রাসূলদের চোখের মণি, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি, আমাদের মহান দুরদি মোরশেদ বাবা কেবলা যান, যার উসিলা করলেন অন্ধ চোখের দৃষ্টি ফিরে পায়, বোবার জবান ফুটে কথা বলে, যার উসিলা ধরলে কঠিন কঠিন বিপদ আপদ বালা মুসিবত থেকে মহান আল্লাহর সাহায্য পাওয়া যায়, সেই দয়াল দরুদি বাবা জানেন, নূরানিময় চেহারা মোবারক খেয়াল করে খেয়ালের সাথে তার দুইখানা নূরের কদম মোবারক জড়িয়ে ধরে বলেন, ওগো দয়াল দরদি বাবা জান, জীবন ভর পাপের কাজ করতে করতে পাহাড় পরিমাণ দয়া করে আমাদের ভুল বেয়াদবি মাফ করে দেন, আপনার কদম মোবারকে আমাদের আশ্রয় ভিক্ষা দেন, ওগো দয়াল দরুদি আপনি যদি আপনার কদম থেকে আমাদের তাড়াইয়া দেন, আমরা কোথায় যাব, কার কাছে যাব, ওগো দয়াল দরুদি আপনি দয়া করে আপনার কদম মোবারকে তুলি কণা আমাদেরকে বানাইয়া দেন, আপনার কদম মোবারকের তুলি কণা হিসেবে আমাদেরকে করে নেন, আমাদের ভুল বেয়াদবি মাফ করে দেন। এই বলে কাকুতি মিনতি করেন দয়াল দরদি বাবা জানের কদম মোবারক জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলেন, আমি গুনা গার গো বাবা, আমি গুনা গার গোনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে
আর গোনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে বার বাবা তুমি তোমার দয়ার কাঙ্গাল বাবা তুমি শ্রেষ্ঠ দয়া আমরা অধম পাপি বাবা তোমার দয়ার কাঙ্গাল দয়ারিন জরে বাবা মায়ারিন জরে বার আমি গুনা গর গো বাবা আমি গুনাগার গুনার বুঝা মাথায় লইয়া ডাকি বারে বার বাবা তুমি করিলে দয়া দূর হবে মন সরিপু নফসে বাবা তুমি করিলে দয়া তোর হবে মন সরিপু নফসে গর গো বাবা আমি গুনাগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে বার বাবা দিও না গো হে
গো বাবা আমি গো নাগার গোনার বোঝা মাথায় লইয়া ডাকি পারে বার বাবা বাবা তুমি দয়া করে বানাও আমায় আশেকে রাসূল চি বার আমি গুনাগার গো বাবা আমি গুনাগার গোনার বোঝা মাথায় লইয়া ডাকি বলে কাকুতি বিনতি করে অগ দয়াল দুর্দি বাবা জান আপনার কদম বারুকে আমাদের জনম জনম আশ্রয় ভিক্ষা দেন। এই বলে কাকুতি বিনতি করে আর দয়াল দুর্দি বাবা জানের পবিত্র দিল মুবারকের সাথে আপন আপন নাপাক দিলখানাকে মিশান অতপর দয়াল দরদি
চলে যান পিরানে পীর দুস্তুগি সুলতানুল মশাইখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের কাছে ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের পবিত্র কদম মোবারক জড়িয়ে ধরে বলে দয়াল ইমাম হুজুর আপনি দয়া করে আমাদের বেয়াদবি মাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আপনার কদম মোবারকে আমাদেরকে আশ্রয় ভিক্ষা দেন আপনার তরিকায় আমাদেরকে শামিল করেন আপনার কদম মোবারকের তুলি কোনা আমাদেরকে বানাইয়া নেন এই বলে কাকুতি মিনতি করেন অতঃপর ইমাম হুজুরের পবিত্র দিল মুবারকের সাথে আপন আপন নাপাক দিলখানাকে মিশান অতঃপর খেয়ালে খেয়ালে চলে যান ওই না সোনার মদিনায় যেখানে আশিক রাসূলের নয়ন মনি দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন দেখেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পান কিনা যদি না পান ভাইরা আমাদের দয়াল দুরুদি বাবা জানের মাধ্যমে রয়েছে সিরাজ মুনিরার নূর তাই দয়াল দুরুদি বাবা জানের মাধ্যমে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জড়িয়ে ধরে কেমন দয়া কে আল্লাহর নবী মসজিদে নবুয়াতের খুতবা দিচ্ছিলেন আর অঝর নয়নে কাঁদছিলেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে সাহাবীগণ হাউমাউ করে কান্না করছিল মাটিতে গড়াগুড়ি খাইতেছিল সাহাবীগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কি ব্যথা কি কষ্ট আপনার মনে কেন এভাবে আপনি কাঁদছেন সাহাবীদেরকে সান্ত্বনা তোমরা তো আমি আল্লাহর নবীকে দেখেছ আমি রাসূলের আশেক হয়েছ আমি রাসূলের কাছ থেকে তোমরা ইসলাম গ্রহণ করেছ আমি নবীর আশেক হয়েছ আখির জামানায় এই পূর্ব দিকে একটা আশেক সদাই সর্বদাই তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলে আমাকে ডাকবে আমার জন্য তাদের জীবন উৎসর্গ করে দেবে ওই আসে কুম্মতের রুহ যখন আমি নবীর চোখের সামনে বেসে উঠে আমি রাসূল সহ্য করতে পারি না কেমন দয়াল রাসূল আজ থেকে দেড় হাজার
লাগে আমাদের জন্য দয়াল রসুলকে দেছে সেই দয়াল দুর্দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা নূরের কদম মুবারক জড়িয়ে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের ডাকে সাড়া দিবেন না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আপনার যুগে আসি নাই আমরা তো আপনাকে দেখি নাই আপনার বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ান বাগি দয়াল দুরদি বাবা জানের যুগে এসেছি আপনার বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ান বাগি দয়াল দুরদি বাবা জান আমাদেরকে আশিক রসুল খেতাব দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আশিক রসুল হিসেবে কবুল করে নেন আমাদেরকে আপনার খালেস উম্মত হিসেবে কবুল করে নেন আমাদেরকে আপনার কত মুবারকে আশ্রয় ভিক্ষা দেন আমাদেরকে আপনার দিদার ভিক্ষা দেন এই বলে কাকুতি মিনতি করেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতাবি নাম ধরে মোহাব্বতের সাথে ডাকেন ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন ইয়া শাফিয়াল জনাবিন ইয়া শাফিয়াল মুজনাবিন কোথায় রইলেন দয়াল রাসূল আপনার দেখা না পাই যদি রাসূল জীবনে কি লাভ হবে বাইসাশাদে শাফিয়াল মুজনাবিন ইয়া শাফিয়াল মুজনাবিন বেলালের মা
আপনি জুতা নিয়ে আর সে চলে আসেন,
আপনার জুতাম বারুকের দুলি কনাই হেয়ার সে মহল্লা দন্য হবে, সেই দুই খানা নূরের জুতা মুবারক বিখানেন, একখানা জুতা মুবারক বিখা দিলে দিলের গলায় গাছ আজিজের গামছা দাঁড়াই, দিলের গলায় মালা বানিয়ে ঝুলান, আরো খানা জুতা মুবারক বিখা দিলে আজিজের দাঁড়াই, দিলের মাথায় টুপি পরান, দিলকে সুসঞ্জিত করে চলে যান আল্লাহর আরশ। কোথায় পাবেন আল্লাহর আরশ? হাদিস শরীফের মাঝে এসেছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মোমেন ব্যক্তির দিল হলো মাবুদ মাওলার আরশ। মান্না গুঞ্জামদার জমিন ও আসমান লেকে গুঞ্জামদার কুলুবে মোমেনান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কোথাও অবস্থান করেন না, তার অবস্থান একমাত্র মুমিন ব্যক্তির কলব। বিশ্বাস করেন ভাইরা, আমাদের মহান দুরুদিন মুর্শিদ বাবা কেবলা জানের মাধ্যমে রয়েছে আল্লাহর আরশ, তাই দয়াল দুরুদি বাবা জানের মাধ্যমে আল্লাহর আরশের পায়ে জড়িয়ে ধরেন, জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলে ওগো দয়াল মাওলা বলে তোমার হাবিবের জুতা মুবারক নিয়ে তোমার আরশে হাজির হলাম। ওগো দয়াল মাওলা দয়াল খোদা, তোমার হাবিবের জুতা মুবারকের ইজ্জতের খাতিরে তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও, তোমার খালেস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। ওগো দয়াল মাওলা দয়াল খোদা, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরবে পড়ে যত প্রকার অন্যায় আমাদের জীবনের সমস্ত ভুল বেয়াদবি দয়া করে ক্ষমা করে দাও, তোমার ওলি বন্ধুর শিলায় আমাদেরকে মাফ করে দাও, ইঞ্চিক পরিমাণ আমাদেরকে রহমতের ফয়েজ ভিক্ষা দাও, তাই সকলেই রহমতের ফয়েজের উম্মেদার হইয়া মহান আল্লাহর জাতি সিফাতি নাম ধরে মহাব্বতের সাথে ডাকেন ইয়া আল্লাহ ইয়া মাফ করো গো মাও
চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাই হুজুরের দিল মুবারক হয়েন আমাদের মহান দরদি মুর্শিদ কেবলাজারের পবিত্র দিল মুবারক হয়েন আমাদের আপন আপন নাপাক দিলের মাঝে এসে পড়ছে দিলের জাহিরে বাতিলে সুবি
শরিয়তের কালবের ভিতরে 70,000 পর্দার ভিতরে যত প্রকার গুনার পাহাড়, গুনার জুলমাত, গুনার হাউস, আল্লাহকে ভুলানো মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খুবই শয়তান, জাদু টোনা, কুমন্ত্রণা, কুখায়েস, যত প্রকার খারাপি আছে সমস্ত খারাপির উপরে রহমতের ফয়েজ পড়েছে, জিন জাহান্নামে দফা হচ্ছে, দিল সাফ হচ্ছে, সাফ দিলে জিকিরে আনোয়ারি ফয়েজ স্তম্ভ হচ্ছে। গভীরভাবে খেয়াল করেন, যার যেখানে সব গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ 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 নামের মধুর জিকির হচ্ছে।